এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 76তম জন্মদিন পালন উপলক্ষে নিউ জার্সির বিএনপির উদ্যোগে আটলান্টিক সিটির পিজা ডি রোমা রেস্টুরেন্টে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দেশ রক্ষায় তার আদর্শ বাস্তবায়নে প্রবাস থেকে সকল জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় 18 জানুয়ারি বুধবার সিটির শালিমার রেস্টুরেন্টে। লায়ন রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত বছর ক্লাবের বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ে আলোচনা, বার্ষিক প্রতিবেদন, সদস্য সংগ্রহ সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ সোসাইটি অফ মেরিল্যান্ডের আয়োজনে 21 জানুয়ারি শনিবার স্থানীয় একটি ভেন্যুতে অনুষ্ঠিত হল জমজমাট পিঠা উৎসব। উৎসবে উদ্বোধনের পর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ জসীমউদ্দিন। সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বেস্ট ওয়ে মুসকানের প্রেসিডেন্ট নান্নুর রহমান নান্নু। সভায় প্রবাসে বড় হওয়া নতুন প্রজন্মের বাংলাদেশিদের কাছে দেশের ইতিহাস ঐতিহ্য পরিচিত করতে পিঠা উৎসবের ন্যায় অনুষ্ঠান আরও বেশি করে করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। উৎসবে গ্রাম বাংলার জনপ্রিয় পিঠা উপস্থাপনের পাশাপাশি আয়োজন করা হয় শাড়ি, চুড়ি, গহনাসহ নানা দেশীয় পণ্যের প্রদর্শনী ও বেচাকেনা। দ্বিতীয় পর্বে নাচ, গান ও কবিতা সমন্বয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউ জার্সির পেটারসন আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে 2 নং ওয়ার্ড থেকে প্রথম বাংলাদেশী হিসেবে কাউন্সিলম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান ফয়সাল তার নির্বাচনী কার্যালয় পেটারসনের ইউনিয়ন এভিনিউতে রোববার নিউ জার্সির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করে। সভায় কাউন্সিলম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান ফয়সাল তার সমর্থনে 29 জানুয়ারি রোববার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিতব্য ফান্ড রেজিং ডিনারের জন্য সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন। জালালাবাদ সোসাইটি অফ মিশিগানের উদ্যোগে 21 জানুয়ারি হ্যামট্রামিক সিটির গেট অফ কলম্বাস হলে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করলেন লন্ডনের ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি আব্দুর রহমান নিজামী। দিন দুনিয়া ও আখেরাত সম্পর্কে ইসলামের শিক্ষা, মুসলমান জীবন বিধানসহ কোরআন ও সুন্নার নানা বিষয় তুলে ধরেন তিনি মাহফিলে। এতে মিশিগানের প্রবাসী মুসলমানরা উপস্থিত ছিলেন। এই পর্বের ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গঠিত হলো নর্থ আমেরিকা আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে এর সংগঠকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 76তম জন্মবার্ষিকী পালিত। এবং টয়োটাকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অটোমেকার কোম্পানি হিসেবে অবস্থান নিশ্চিত করল আমেরিকার গাড়ি কোম্পানি জেনারেল মোটর। ইউএস পরিক্রমা আজ এই পর্যন্তই। পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার কোনো অনুষ্ঠানে সংবাদ জানাতে ইমেল করুন usporikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি নাসিমা আক্তার ঝর্ণা। আগামী সপ্তাহে ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।